হ্যালো, শুনছো? কালকে তো আমার বার্থডে, কি দেবে আমাকে? কালকে তোমার বার্থডে, কি বলছো? কি কি লাগবে বলো না, যা বলবে তাই দেব। ওই তো সবাই ইউজ করে না iPhone 13 Pro Max, সেইটা কিনে দেবে গো। iPhone 13 Pro Max, ঠিক আছে, কালকেরই চলো শোরুমে, কালকেরই কিনে দেব, কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ সো মাচ বাবু। ও নো, কি গো, কালকে তো আমার জন্মদিন, কি দেবে আমাকে? কালকে তো আমার জন্মদিন, ঠিক আছে, এ নাও 10 টাকা, মায়ের কাছে পুজো দিয়ে আসবে, ঠিক আছে? আর কালকে আমি তোমাকে মুলো দেব। হ্যাঁ, মুলো কোথায় দেবে? মুলো? আরে ওই মুলো না, কালকে মুলো নিয়ে আসবো, চচ্চড়ি করে দেবে, রুটি দিয়ে মুলো চচ্চড়ি করে খাবো, বুঝেছো এবার? আর এ না 10 টাকা, তাড়াতাড়ি যাও গিয়ে পুজো দিয়ে আসো নকুনদানার সঙ্গে, ঠিক আছে? কি গো, বলছিলাম 10 টাকা। কি গো, শোনো না, চলো না হলিডেতে এবার আমরা কোথাও ঘুরে আসি, কি বলছো? চলো কোথাও একটা যাই, ঘুরে আসি। কোথায় যাবে বলো? ঠান্ডা ঠান্ডা জায়গায় গিয়ে ঘুরে আসি, যেমন সুইজারল্যান্ড। যাবে সুইজারল্যান্ড? আমি জানতাম তুমি সুইজারল্যান্ডের কথা বলবে, তাই আমি আগে থেকেই অনলাইনে টিকিট বুক করে দিয়েছি, পরশু দিন টিকিট আছে সুইজারল্যান্ডে। যাবে তো তোমরাও সুইজারল্যান্ড? উফ, কি মজা! থ্যাংক ইউ গো সুইজারল্যান্ড যাওয়ার জন্য। উফ, ও কি গো, গরমের ছুটিতে কাশি নিয়ে যাবে গো, পুজো দেব। পুজো দেওয়ার জন্য কাশিতে গিয়ে কি হবে? তোমার ঘরের পেছনে তো একটা এত বড় মন্দির বানিয়ে দিয়েছি, সেইখানে গিয়ে 5 টাকার লকুনদানা আর 2 টাকার ধূপকাঠি জ্বালালেই তো হয়। গয়া কাশি গিয়ে 100 টাকা 200 টাকা খরচ করে পুজো দিলে কি লাভ? ভগবান তো সব জায়গায় একই হয়, ঠিক কি না? তোমরাই বলবে ভগবান তো একটাই, তাহলে গয়া কাশি গিয়ে পুজো দেওয়ার কি মানে? নিজের বাড়ির পেছনেই তো এত বড় একটা তুলসী মঞ্চ আছে, সেইখানে গিয়ে পুজো দিলে হয় না? হ্যাঁ, আমি পুজো দেব না, আমি গয়া কাশি যাব না, আমি বাড়িতেই পুজো দেব, 5 টাকার ধূপকাঠি আর 2 টাকার নকুনদানা দিয়ে।